এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে, আরাফাতের রোজা রাখার ফজিলত কি? এবছর আমরা আরাফাতের রোজা রাখব 16 জুন রবিবার, অর্থাৎ 15 জুন শনিবার দিবাগত রাতে আমরা সাহরি খেয়ে 16 জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিনলা আশা করা যে আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফা, অর্থাৎ আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত, খুবই ফজিলতপূর্ণ একটি আমল। অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া জানা যে আমলে আসলে 1 বছর পূর্বের তো বটে, 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুনাহগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে, বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে, আর সগিরা গুনাহ আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার।